بسم الله الرحمن الرحيم تیرے نبی پیارے نبی سنت تیری دنیا دی اے نبی پیارے نبی سنت تیری دنیا دی تو ہی شفاعت کی اما اے رحمت সুনির্দিষ্ট একটি মাযহাব যে মানতে হবে এ সম্বন্ধে স্পষ্ট প্রমাণিত হয় সুনির্দিষ্ট একটি মুজতাহিদ অনুসরণ করতে হবে, সুনির্দিষ্ট একটি মাযহাবের অনুসরণ করতে হবে, প্রমাণিত হয়ে যায়। তারপর আরো কিছু আয়াত পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন ভালো করে বুঝুন। আমরা শুনতাম অথবা আমরা বুঝতাম, যদি আমরা শুনতাম সেদিন তারা স্বীকার করে নিবে বিজামবিহীন তাদের অপরাধকে, ধ্বংস হয়ে যাবে দোযখবাসীরা। যদি আমরা বুঝতাম এবারে মানে করছি দেখুন, নিক্ষিপ্ত হয়ে বলবে যদি আমরা মুকাল্লিদ হতাম অথবা মুজতাহিদ হতাম তাহলে চলন্ত আগুনের অধিকারী হতাম না। বুঝা গেল দোযখে যারা নিক্ষিপ্ত হবে তারা মুকাল্লিদ না মুজতাহিদ না, বর্তমান যুগের গায়ের মুকাল্লিদ সমাজ। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে কালু তারা বলবে লাউ কুন্না নাসমাউ যদি আমরা মুকাল্লিদ হতাম আও নাআকিলু অথবা মুজতাহিদ হতাম নিজের কোন মাযহাব নেই, যখন যে ইমাম যে ফতোয়া দেয় যে মুহাদ্দিস যে মুফতি যে ফতোয়া দেয় সেই ফতোয়া মানে, যার যে যাকে ওরা মুহাদ্দিস বানিয়েছে যাই হোক।
তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় মুক্তি পেতে হলে মুকাল্লিদ হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট মাযহাবে অনুসারী হতে হবে, আর নইলে নিজে মুজতাহিদ হতে হবে। যে ব্যক্তিটা নিজে মুজতাহিদ না আর নিজে কোন একটি সুনির্দিষ্ট মাযহাব মানে না, সে ব্যক্তিটা জাহান্নামী কোরআন থেকে সুপ্রমাণিত। অপর একটা আয়াত দেখুন, আল্লাহ বলছেন ইত্তাবিয়ে সাবিল মান আনাব ইলাই, সূরা লোকমানের আয়াত। ইত্তাবিয়ে শব্দের মানে হলো অনুসরণ করা, এটা তাকলিদের তৃতীয় দলিল। কোরআন থেকে প্রথম দলিল দেওয়া হয়ে গিয়েছে, দ্বিতীয় দলিল দেওয়া হয়ে গিয়েছে, তৃতীয় দলিল। আল্লাহ বলছেন ইত্তাবিয়ে সাবিল মান আনাব ইলাই, ইত্তাবিয়ে শব্দের মানে হলো ইত্তিবা করো, অনুসরণ করো। সাবিল মান, প্রত্যেক ওই রাস্তা বা প্রত্যেক ওই ব্যক্তির রাস্তা, যারা আমার দিকে ধাবিত, অর্থাৎ আল্লাহ বলছেন আমার দিকে ধাবিত ব্যক্তিদের একটি পথের অনুসরণ করো। সাবিল এখানে এক বচন, ভালো করে বুঝবেন, সাবিল শব্দটি এক বচন সিঙ্গুলার, এর দ্বিবচন হলো সাবিলানি, এর বহুবচন হলো সুবুল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন সাবিল একটা রাস্তা অনুসরণ করো, দুটো নয়, তিনটে নয়, চারটি নয়। যারা আজকে বলছে আমরা চারটেই মানব, তারা আল্লাহ বিরোধী কথা বলছে। আল্লাহ বলছেন একটি রাস্তা দিন, মাযহাব মানো পথ, সাবিল মানো পথ, একটি পথের অনুসরণ করো। আল্লাহ এক বছর ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন আমার দিকে ধাবিত ব্যক্তি যারা, তাদের পথ তো অনেক হবে, তার মধ্যে যে কোনো একটি পথে তুমি অনুসরণ করো। দেখাচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দিকে ধাবিত না ধাবিত না, আল্লাহ মুখী ব্যক্তি ছিলেন না ছিলেন না, নিঃসন্দেহে ছিলেন। ওনার একটি পথ আছে, মাযহাব আছে যা সংকলিত, তো ওনার মাযহাবের অনুসরণ করাটা, ওনার রাস্তার অনুসরণ করাটা কোরআন থেকে সাব্যস্ত হচ্ছে না হচ্ছে না। আল্লাহ বলছে আমার মুখী ব্যক্তি যারা, আমার দিকে ধাবিত ব্যক্তি যারা, তাদের তোমরা অনুসরণ করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিকে ধাবিত ব্যক্তি, ওনার যে রাস্তা আছে সেই রাস্তা অনুসরণ করতে কোন দিকে সাব্যস্ত হচ্ছে, তাহলে কি জন্য চিৎকার করা হচ্ছে? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ চাওয়ার করতা হে তু বরকতো সে দামন।